আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমরা এখানে একটা মসজিদে আজকে এই সর্বরাতের রাত মসজিদে সমবেত হয়েছেন, দেশের আজকেই মানে অন্তিম মুহূর্তে বলেন বা এই যে করোনা ভাইরাস সংক্রান্ত আমরা যে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি, আমাদের প্রতি কি আপনাদের একটু কি মানে এটার একটু শ্রদ্ধাবোধ নেই যে আইন শৃঙ্খলা বাহিনী সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, কিছুটা হলেও তো আপনারা মানে নিজেদের নিজেদের এই যে আজকে যে মসজিদের যে নির্দেশনাটা ছিল যে আপনার এই করোনা ভাইরাসের কারণে আপনাদের নিজস্ব বাড়িতে বসে এই মোনাজাত করতে বলেছে, বলেছে না বলেন? তা আপনারা কেন এই ধরনের অমান্য করছেন বলেন? কিভাবে আপনাদেরকে ঘরে রাখবো কিভাবে আমরা বলেন? আমরা কি ইচ্ছা করে কি ঘরে রাখতে পারবো? প্রায় এখানে আমার মনে হয় প্রায় এখানে 500 লোকের মতো জমায়েত আছেন আপনারা, 500 লোকের মতো এখানে আপনারা এই এখানে আসছেন আপনারা নামাজ পড়ার জন্য। অলরেডি নামাজ পড়েছেন, আমরা দেখতে পেয়েছি সবাই মসজিদের ভেতরে বসে নামাজ পড়ছেন। নামাজ একটা পবিত্র কাজ এবং আজকে সর্বরাতের রাত আমাদের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তাই না? কিন্তু আমরা তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, সরকারের পক্ষ থেকে বারে বারে বলা হয়েছে যে প্রত্যেকটি মসজিদে কোনোভাবেই যেন সর্বরাতের রাতে নিজেদের মতো করে নিজেদের বাড়িতে আপনারা থাকবেন, নিজেদের বাড়িতে বসে আপনারা সর্বরাতের রাতে মানে রাতে এই রাতে নামাজ পড়বেন, বলা হয়েছে না? তা আপনারা এরকম যদি করেন আমরা কি আপনাদের এই সকাল থেকে রাত পর্যন্ত আপনাদের পিছনে পিছনে এরকম অ্যানাউন্সিং করে যাব? হ্যাঁ, তালা মারছেন কখন আপনি বলেন? আমাদেরকে দেখে আপনারা সবাই এখন ভয় মানে আর কি দৌড়ে পালাচ্ছেন, এটা কেন বলেন? আমরা কি চাই না যে আপনারা নামাজ পড়েন? অবশ্যই চাই, তাই না? আমরা তো চাই যে আপনাদের এই ধর্মীয় আমাদের যে ধর্মীয় অনুষ্ঠান আজকে সর্বরাতের যে রাত, এই রাতে আমরা সবাই মিলে ইবাদত করি। কিন্তু ইবাদত করার জন্য তো সরকার যেহেতু বলেছে এবং আমাদের সবারই, আমরা তো নিজের ভালোটা নিজে বুঝি অন্তত, তাই না? আপনারা কেউ এখানে মাস্ক গুটি কয়েক মনে ছিল, এখন আসছে, এখন সবাই আপনার মাস্ক লাগাইছেন আর কারো তো হ্যান্ড গ্লোভস নাই, তাহলে আমরা এইভাবে কেমনে পারবো বলেন? আপনাদের পিছনে পিছনে কি এইভাবে দৌড়ালে হবে? আপনাদের নিজেদের কোনো দায়িত্ব নাই, দেশের প্রতি কোনো দায়িত্ব নাই? আপনার যদি দেশের প্রতি এতটুকু দায়িত্ব থাকতো অন্তত তো এই কাজটা করতে পারতেন যে না সরকারের যে আজকে এই নিয়ম যেটা বলেছে বা যেই আপনার নির্দেশনা আসছে, আজকে সর্বরাতের রাতে আপনারা কেউ মসজিদে এসে নামাজ পড়বেন না, কারণ মসজিদে এসে জড়ো হয়ে নামাজ পড়লে মিনিমাম 1000-1500 মানুষ একসাথে হয়। আপনি জানেন যে করোনা বিষয়ক এই যে সংক্রামক ব্যাধিটা, যত আপনি মানুষের কাছাকাছি যাবেন ততই কিন্তু ছড়ানোর সম্ভাবনা থাকে। তো আপনাদেরকে দেখলে কি মনে হয় বলেন তো? আপনারা একজনের গায়ের সাথে আরেকজন ঘেঁষে তো নামাজ পড়তেছেন এবং সেভাবেই এখানে পড়তেছেন, এই জন্যই তো আপনাদেরকে নিষেধ করা হয়েছে। তো এই কাজটি কেন করছেন বলেন? কেন এই কাজটি করছেন? আজকে কি আপনারা নিজেদের ঘরে বসে নামাজ পড়তে পারতেন না? আমরা কি যদি আজকে নিজেরা নিজেদের ঘরে বসে নামাজ পড়তাম তাহলে আমাদেরকে কি মানে আল্লাহ আমাদেরকে এতটুকু মার্জনা করতে না? সে নিজের ঘরে বসে ইবাদত করলে সে শুনতো না? অবশ্যই শুনতো, কারণ সে তো জানে আজকে আমাদের মাঝে এই ধরনের একটা রোগ দিয়েছে, তাই না? এইটা থেকে আমাদের উত্তীর্ণ হতে হলে তো সমাজের প্রত্যেকটা লোককে এগিয়ে আসতে হবে। এই ধরনের একটা কর্মকাণ্ড আপনারা করতেছেন, একই সাথে বসে সবাই নামাজ পড়তেছেন, আপনাদের কোন নির্দেশনা আপনারা মানতেছেন না, আইন শৃঙ্খলা বাহিনী যে নির্দেশনা গুলো কোনো নির্দেশনা আপনারা মানতেছেন না, আপনাদের কি হওয়া উচিত বলেন? এই যে নিয়ম যে মানলেন না, আইন যে মানলেন না, কি হওয়া উচিত বলেন? বলেন আপনারা কি বলেন, জোরে বলেন, সবাই বলেন। আপনি কি কখনই পারবেন যে জামাত যতই চেষ্টা করবেন দূরত্ব রেখে, আপনি কি পারছেন বলেন? প্রত্যেকটা লোক একই সাথে পড়তেছিলেন না? কালকের থেকে কেন, আপনি এই মুহূর্ত থেকে আসবেন না, এই মুহূর্ত থেকে চলে যাবেন, যার বাড়িতে চলে যাবেন, এরকম একটা কাজ করছেন আপনি যেটা ক্ষমার অযোগ্য। আজকে দেশের অন্তিম মুহূর্তে আপনি নিজেদের মতো নিজে চলার চেষ্টা করছেন, আপনি তো ইমামের কথা শুনেননি। ইমাম সে ঠিকই কিন্তু তালা দিতে চেষ্টা করছিল, সে তার মতো করে চলে গেছে, বাট আপনি ইমামের কথা শুনেননি।
কারণ ইমাম তো সরকারের নির্দেশনা মেনে চলছিল, চেষ্টা করে বলে আপনাদেরকে সে সেটা শোনাতে পারেনি, সে পারছে? এই ধরনের অপরাধ আপনি যে করতেছেন, মানে এই নির্দেশনা অমান্য করছেন, আমরা কিভাবে দেশকে করোনা মুক্ত করার জন্য চেষ্টা করব বলেন? পারবো আমরা এইভাবে করলে? এই কাজ, এই কাজ আপনি এখন থেকে বাড়িতে চলে যাবেন, এই কাজ এরকম ভুল আর হবে? শুনুন, এই ভুল আমরা যেটা বলতেছেন, এই ভুল কখনো আমরা যদি আপনাদেরকে ক্ষমা করি তারপরও ক্ষমা হবে না, কারণ একবার যদি ধরা যায় তখন কি আপনি ভুল করলে পাবেন সেটা? আপনারা সবাই চলে যাবেন বাড়িতে, এখনই চলে যাবেন, আর আপনার যা আত্মীয় স্বজন যারা যারা আছে দূর দূরান্তে যারা আছে, যে নিজেদের মতো করে নিজেরা নিজেদের বাড়িতে প্রার্থনা করো, সবাই ইবাদত করো, ঠিক আছে? চলে যাবো, এখনই চলে যাবো, ধন্যবাদ।